জলপথে যুদ্ধের জন্য সাদা তিমিকে ট্রেনিং দিয়েছে রাশিয়া, উঠছে প্রশ্ন। সমুদ্রে যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার, সমগ্র গলায় বকলেস অবস্থায় এমন একটি সাদা তিমি ধরা পড়েছে। আর সেই সাদা তিমি ধরা পড়ার পর এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে। শুধু প্রশ্ন নয়, এই বিষয়ে একটি পরীক্ষাও চালান নরওয়ের বিশেষজ্ঞরা, যেখানে একটি সাদা তিমির কার্যকলাপ পরীক্ষা করেন। আর তা পরীক্ষা করে নরওয়ের বিশেষজ্ঞদের ধারণা যে এটিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে বিশেষ প্রশিক্ষণ দিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের এই বক্তব্যের পরেই বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। পশুপ্রেমীদের একাংশের দাবি সাদা তিমি বিরলতম প্রাণীদের মধ্যে পড়ে, শুধুমাত্র যুদ্ধের কাজে তাদের না ব্যবহার করাই ভালো। জানা যায় গত কয়েকদিন আগে নরওয়ের বেশ কয়েকজন মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গেলে ওই সাদা তিমিটি দেখতে পান তারা। ওই তিমির গলায় বকলেস জাতীয় একটি জিনিস দেখে অবাক হয়ে যান তারা। তিমিটি বারবার তাদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল বলে জানায় ওই মৎস্যজীবীরা। এরপরে ওই তিমিকে ধরে নিয়ে যায় তারা। দেখা যায় তিমির গলার বকলেসের ভিতরে লেখা ইকুইপমেন্ট অফ সেন্ট পিটার্সবার্গ। ওই লেখা থেকে মনে করা হচ্ছে রুশ নৌবাহিনী এই সাদা তিমিটিকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। যদিও এই বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালান নরওয়ের বিশেষজ্ঞরা। নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটির আর্কটিক ও মেরিন বায়োলজি বিভাগের অধ্যাপক অ্যান্ডন রিকার্ডসেন জানিয়েছেন, আমরা জানি তিমি ধরে রাখা আছে। ওই তিমিগুলোর মধ্যে কয়েকটাকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয়েছে। খুব সম্ভবত রুশ নৌবাহিনী যুদ্ধের কাজে এটাকে ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দিয়েছে। উল্লেখ্য, এর আগে রাশিয়া ডলফিন সেনা বানিয়েছিল, যা কিনা গোটা বিশ্বের সামরিক জগৎকে অবাক করে দিয়েছিল। তেমনভাবেই ওই তিমিকে রাশিয়ার নৌবাহিনীর ট্রেনিং দিয়েছে বলেই মনে করা হচ্ছে।